লাগিছে, আমারও ভাল লাগিছে। তোমালোকে 12 দিনীয়া যি কার্যসূচী আসলে গ্রোথ ফ্রম গ্রাসরুটে আর আমার শিক্ষা উপদেষ্টা সমিতি তখনের সহযোগ আর আমার বিদ্যালয় সময়ের শিক্ষক শিক্ষয়িত্রী সকলে যে সহযোগিতা আগবহালে আর তোমালোক কোয়া হয়েছিল যে প্রত্যেক সেন্টারত প্রত্যেক গ্রুপত টপ 5 আমি কোথায় ফুড়াবলে নিম, হয় না নয়? আচ্ছা, সেইখিন হয়ে গেছে। এতালে তোমালোক আহিলা, মা দেউতা সকল এই সেন্টারের সকল আহিছে তোমালোক শুভেচ্ছা জানাবলে। এটা আমি যাত্রা করিম, মানে বেশি দীঘল এক নক। ডিসিপ্লিন তোমালে খুব সুন্দরকে মানি চলিব লাগিব। সেকেন্ডলি, ইয়াতে তোমালোকর সৌভাগ্য হল যে আমি যখন বিদ্যালয়ত পড়া শুনা করে আসিল সেই বিদ্যালয়ের উপরেও বেলেগ বেলেগ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর লগত আমি 12 দিন একেলগে কর্মশালাত উপস্থিত হওয়ার সুযোগ পাল। তার কারণে নতুন ফ্রেন্ড হল নাই তোমালোকর, চিনাকি হয়েছে না নাই হয়েছা? তারপর এটা আমি যদি ভ্রমণত যাম, এই ভ্রমণের আগত তাকে একটা স্টেপ আগত গুছি গেল। কেনেকে আগতে তোমালোকর নিজের সেন্টারত বেলেগ বেলেগ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী লগ পাইছিল, এটা আজি যে আমার জার্নি হব এই জার্নিটা আকো সেই সেন্টার উপরেও বেলেগ বেলেগ সেন্টারের আমার ফ্রেন্ডসবিলাক লগ পাব, হয় না? এটা না, এটা ডাঙর তোমালোকর যে এই জার্নির যেটা ভ্যালু, এই ভ্যালুটো এই প্রথম স্টেপর পর আরম্ভ হয়ে গেল। তারপরে তোমালোকর প্রথম একটা ভাল অভিজ্ঞতা কি হল, যদি উপরিয়া সেন্টারের যখন ছাত্র ছাত্রী সুযোগ পালে তিনঠেঙিয়া, মরাণ, ধমন, লেঙেরি, রাজগড়, টিংখাং সেই সেন্টারবিলাকর তোমালোকর সহপাঠী সকল বা ডাঙর সকল বা সৌ সকল লগ পাওয়ার সুযোগ হয়ে গেল। আর ইয়ারপর কি হব, ইয়ারপর তোমালকে তোমালোকর নিজের মনের ভাব বিনিময় করব পারিবা আর বাকি সকলেও গম পাব যে আমুক সেন্টারত আমুক বিদ্যালয়ের লড়া ছাড়ির আচরণটা কেনেকা, ভাল হলে ভাল, বেয়া হলে তেনেকা ধরনের কথা। সো গতি এইটা একটা ডর তোমালোকর কারণে এক্সপোজার হয়ে গেল যে এই বয়সতে তোমালকে বেলেগ বেলেগ বন্ধু কিছু লগ পাওয়া সুযোগ। যেটা ডর হবা, যার তোমালকর মন আছে কম্পিটিটিভ এক্সাম, মতো দেখি তোমালে লিখিছা বহুতে বিভিন্ন ধরনের জীবনের লক্ষ্য, আর সেই যা এক্সাম হয় সেই এক্সামবিলাকতো ইন্টারভিউ আগে আগে এনেকে বহাই দিয়ে, ইন্টারভিউ আগে আগে বহাই দিয়ে, বহি পিনে বেলেগ বেলেগ অচিনাকি মানুষের ক্যান্ডিডেটের লগত একেলগে বহি কথা পাতি দিয়ে আর এই ভিডিও রেকর্ডিং করে লো গ্রুপ ডিসকাশন। আর সেই গ্রুপ ডিসকাশনত ইন্টারভিউ মার্কসও পাই দেয় যে কোনে বেশি ফেমিলিয়ার হয়ে সেই গ্রুপ ডিসকাশনত অংশগ্রহণ করলে সেটাও মার্কস থাকে। সি বহিছে কেনেকে, একটা গ্রুপ ডিসকাশন হয়েছে বাইরের রুমত, ওয়েটিং রুমত ভরিকিটা কেনেকে দি বহিছে, ইটোর উপর ভরি সিটো দি কিনে বহিছে, ভরিকিটা চপাই বহিছে না ভরিকিটা মেলি বহিছে, রাজহাড়াল কোন হয়ে বহিছে না নাই, হাতখন বেকা হয়ে বহিছে নাকি, কাবা কথা কওঁতে এডিটিং করে পিনি করেছে নাকি, কোনোবা বেশিকে ওভার স্মার্ট দেখাইছে নাকি, সেই ডাঙর হলে তোমালোকে যদি ইন্টারভিউ দিয়া সেই ইন্টারভিউ এইবিলাক ক্যাপচার হয়ে তাতে নম্বর পাই যায়। যে মই ভাবিছো তোমালোকৰ কাৰণে আজি এই দুটা দিন খুব সুবর্ণ সুযোগ যে তোমালোকে এই আচরণবিলাকো শিকিব পাৰিবা, বুঝি পালা? ইভিন এনেকুৱাও আছে আমি খাম কেনেকে, আমি খাম কেনেকে, খাওঁতে বহিম কেনেকে, প্রথমতে হাতখন ধুই পিনি আমি সকলে খোৱালে অপেক্ষা করিম নে নিজেই ভাতকিটা পোৱাৰ লগে লগে আমি খাম, এইটোর উপরও ডিপেন্ড করি। এই মেনার বলে কয়, এই মেনারবিলাক কিছু অনুষ্ঠানের হয়, সেইদিন রাজ্যপাল মহোদয় আইছিল, আইছিল নাই? এটা রাজ্যপাল মহোদয় সেইদিন আমার তাতে ভাত নাখালে, কিন্তু যদি রাজ্যপাল মহোদয় যদি এদিন আমার তাতে লাঞ্চ করলেহেতেন তেতিয়াহলে রাজ্যপাল মহোদয় সেই যখন টেবুলত আমি বহালোহেতেন সেই বহুয়া টেবুলের একেবারে মূরত বহিলেহেতেন
দুইটা সাইড দুটা লাইন থাকলে বাঁহাতর প্রথম চকীখান বহা নিয়ম আছে। যেটা মুখ্য মানুষজনে যেতে আহার গ্রহণ নকরে তাতে বহি থাকা বাকি অতিথি সকলে আহার গ্রহণ নকরে, ম্যানার এই ম্যানারে তোমাকে তাতো পাই যাবা, যাবা যাতে তোমার বহা বহুয়া হব। বহুয়া হতে তোমালকে যখন মূল থাকিব তাতে আমার স্যার সকলে একেলগে বহি থাকো, আর বহি থাকতে এই যে তোমালকে যাবা, যাওতে তোমালকে একটা কথা কৈছিলো যে যোনে টপ ফাইভ হব পারিবা তোমালক আমি একটা শিক্ষামূলক ভ্রমণে লই যাম, হয় না নহয়? আর এই কথাটা আমি পালন করেছো। ইয়ার পিছত তোমালকে আকৌ এটা মই কথা কৈছো, ইয়ারপর যেটা যাবা একেবারে ঘুরি অহালেকে গোটেই ভ্রমণটোর উপর একটা সুন্দর তোমালকে টুকা তোমালকে লিখি লিখি কৈ দিবা কি পাইছা কি নাই পোৱা, তারপর এখন এখন রচনা তোমালকে লিখিবা, আর এই রচনাবিলাক যোনে ভালকে আমার এখন কমিটিয়ে চাই দিব যখন রচনা টপ টেন হব আমি এখন কিতাব উলিয়াম, হব টপ টেনে হোক টুয়েন্টি হোক আমি চাই লম, আমি এখন তোমালকর ভ্রমণ কাহিনীর উপর এখন কিতাব উলিয়াম ধুনিয়াকে। এতিয়া কব বিচার কথা কি আছিল পাহরি গেল নয় ম্যানার, ইয়েস, এটা তোমালকে বহিবা এই বহি থাকতে খাদ্যর টেবুলত, নর্মেলি খাদ্যর টেবুলত কথা পতা না যায় তথাপিও খাদ্যটো আমি উপভোগ করব লাগিব, আর খাদ্যটো উপভোগ করতে আমার প্রত্যেক টেবুলত যখন আমার সার থাকিব সেই সারজনে একটা টপিক দিয়ে দিব তোমাকে, আর সেই টপিকটোর উপর সবে কি টপিক দিব সেই সময় দিয়ে দিব, সে কোথা তোমালকে গলা চাবলে তার কি দেখিলা এই লিখে একটা ডিসকাশন খাদ্যর টেবুলতে হয়ে যাব। এনেকে প্রত্যেকবার খাদ্য খাই থাকলে তোমালোকের একটা ডিসকাশন হব, সেইবিল তোমালে আমার রিভিউ হয়ে যাব মনের মাজত। সেকেন্ড, মই যে কলো প্রথমতে যে তোমালে প্রথম নিজের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর পর আহিলা প্রত্যেক সেন্টারের বেলেগ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর লগত বন্ধুত্ব হয়ে গেল, আজি আকো নতুন একটা তোমালে সুযোগ পাই গলা যে গোটেই সমষ্টিটো মা মরাণ হায়ার সেকেন্ডারি এইসকল ছাত্র ছাত্রীর লগত বন্ধুত্ব হব। বন্ধুত্বটো করব জানি লাগে, বন্ধুত্বটো করব জানি লাগে। এটা মই ধরলাম ইয়ার বন্ধু, আমি রাতেপা পা গধূলি লেগে যদি ইয়ার বন্ধু এনি টাইম গড়ি থাকো ই যান জানে মই যান জানে সিমানখানিয়ে জানিম আর, কিন্তু অকমান সময় যদি ইয়ার হাতখানে এইপিনে মই এজনের লগত বন্ধুত্ব করে লো অলপ দেরি এটা তেও জানা কথাবিলাকও মই জানি, গতি তোমালকে যান পড়ে তো ফ্লেক্সিবল হব বিচার, ফ্লেক্সিবল ফ্লেক্সিবল সবর লগত তেনেকুয়া করে তোমালকে একটা এই গিদিনতে একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়ে যাব, তোমালোক ব্যক্তিত্ব একটা বিকাশ হয়ে যাব, আর সেটো তোমালোকর ভবিষ্যতের জীবনের বহুত কামত আইব, এটা কথাটা বুঝি নপাবা। সো সেকারণে আমার গাড়িবিলাকত আমি যাম, গাড়িবিলাকত যাওতে আমার প্রত্যেক গাড়িতে একো একোজন আমার দুজন দুজন তিনজন তিনজন স্যার থাকিব, তেওঁলোকে যেনে ধরনের কয় তেনে ধরনের করব লাগিব, আর সেই কারণে তোমালোকর যে গ্রুপ থাকিব সেই বাসখনের সেই গ্রুপটো যত নামিব কয় তোতে নামিবা, ইমান সময়ের ভিতর আইবলকে যান সময় আইবা নহলে একটা প্রবলেম হয়ে যাব, নয় এইটুর বিচারে এইটুর বিচারে এইটুই ফলে এইটুই ফলে একেবারে না যাব। আর এটা গাড়িখনত আমি মিক্স করে পিনি মিলাই মিলি দিছে, গাড়ির সুবিধা সিট সুবিধা এনেকা ধরনের করে মিক্স করে মিলাই মিলি দিছে, আমার স্যার বাইদেউ সকলকে যেনেকে দিছে তোমালোককে দিছে, গতি স্যার বাইদেউ সকলকে যেনেকে দিছে আর তোমালোকক যেনেকে দিছে যিমতে লিস্ট গাব যি নম্বর গাড়িত উঠিবলে কব কোনো শব্দ নোপোয়াকে মই এখন নাজাও নাকি মোৰ বন্ধুটো তাত গল নাকি নো সেইটো নকৰিবা, যত যেনেকে কৈছে যিকোনো সিচুয়েশনত খাপ খাব পৰাও এটা এটা এক্সপেৰিমেণ্ট হ'ব, গতিকে এভৰি ষ্টেপ ইউ হেভ টু গেইন নলেজ ফ্ৰম দিছ এক্সপ'জাৰ ভিডিঅ', ডু ইউ আণ্ডাৰষ্টেণ্ড? তো মই আশা ৰাখিম তোমালোকক আমি যি আশাৰে তালৈ লৈ গৈছো নিয়াৰ ফিউচাৰ আমি আৰু কিবা কিবি কৰিবৰ কাৰণে প্ৰয়াস কৰিম, বাট এই গোটেই কথাবিলাক নিৰ্ভৰ কৰিব তোমালোকৰ এই ট্ৰিপটো কিমান ছাকচেছফুল হৈছে, এই ট্ৰিপটো কিমান ছাকচেছফুল হৈছে সেইটোৰ ওপৰত ডিপেণ্ড কৰিব আমাৰ ফাৰ্ডাৰ একশ্যন, আমি কি কৰিব বিচাৰিম তোমালোকৰ বুলি, তোমালোকে আই আই টিত যাবা আই আই টিৰ ওপৰত যদি তোমালোকে আমাক মানে ফিডবেক দিয়া, তোমালোকে ষ্টেট মিউজিয়াম যাবা তাতে তাৰপৰা যদি ফিডবেক দিয়া,
তোমালোক বহুত ডাঙৰ কেইবাটাও ইণ্ডাষ্ট্ৰি দেখাম, সেই ইণ্ডাষ্ট্ৰিবিলাকৰ পৰা যদি তোমালোকে কি ফিডবেক দিয়া, তোমালোকে চায়েন্স মিউজিয়াম দেখাম, তাতো তোমালোকৰ ফিডবেক থাকিব, শংকৰদেৱ কলাক্ষেত্ৰ এপাক যাবা, আৰু এই বস্তুবিলাকৰ তোমালোকৰ যিটো ফিডবেক আহিব, সেই ফিডবেকটো কেৱল মাত্ৰ কাগজৰ লিখাটোৱে নহয়, ইভিন বাছখনত উঠাৰ পৰা আচৰণৰ পৰা আৰম্ভ হৈ ঘৰত নমালৈকে, বুজি পালা? গতিকে এই গোটেই পজিটিভ এটা ফিডবেক ক্ৰিয়েট কোনে কৰিব, তোমালোকে কৰিব। গতিকে কোনোবা যদি কিবা এটা বিপদত পৰিছে তাক সহায় কৰা, একেলগে থকা, অসুবিধা হোৱা, এই গোটেই বস্তুবিলাক ইজনে সিজনে খুব দায়বদ্ধতাৰে, কাৰণ মা দেউতাটো নাযায়, যাব নেকি? মা দেউতা নাযায়, এতিয়া মা দেউতা কেতিয়াবা পানী আনিবলৈ গ'লে মায়ে দেউতাই পানীয়ে দিয়ে, তাতে পানীটো আনি খাব লাগিব। তো তাৰ পৰা তোমালোকৰ নিজৰ এটা স্বনিৰ্ভৰশীলতাৰ এটা বস্তু এটা আৰম্ভ হ'ব। গতিকে মই ভাবোঁ যে প্ৰত্যেকটো বস্তু তোমালোকে এনজয় কৰিবা, আৰু এই এনজয়মেণ্টৰ ফলত ভৱিষ্যতে তোমালোকৰ বহুত কামত আহিব। গতিকে মই আৰু বেছি দীঘল বক্তব্য নাৰাখোঁ, কিবা যদি বেয়া লাগে আমাৰ ছাৰ বাইদেউসকলক ক'বা, তেওঁলোকে লগে লগে চাব। আমি গোটেই গুৱাহাটীৰ পৰা, ইয়াৰ পৰা গুৱাহাটীলৈকে যিমান ৰোড ছাইড হস্পিটেল আছে, চব হস্পিটেলত আমি ইনফৰ্মেশ্যন দি থৈ দিয়া আছে। গতিকে সেইটোলৈ কোনো চিন্তা কৰিবলগীয়া নাই। মই অভিভাৱকসকলকো কৈছোঁ, লগত আৰু এখন আমাৰ গাড়ীও যাব, কোনোবা এখন গাড়ীত কিবা অসুবিধা হ'লে সেইখন গাড়ীত আমাৰ হাতীমূৰীয়া ডাঙৰীয়া নেতৃত্বত থাকিব। গতিকে এনেকৈ তোমালোকে খুব ধুনীয়াকৈ যাবা, খালি তাত গাড়ীত উঠা নমা কৰোঁতে ইফালে সিফালে চাই লোক বহুত গাড়ী অহা যোৱা কৰি থাকিব, গতিকে একদম সাৱধান, দৌৰা দৌৰি নকৰিবা, একদম শ্ল' যাব, ধুনীয়াকৈ হ'ব। থেংক ইউ। গতিকে আমি আজি যাম, আজি গৈ গুৱাহাটী পাম, আজি গৈ থাকিম, কাইলৈ এটা ভিজিট কৰিম, পৰহিলৈ এটা ভিজিট কৰিম, আৰু আমি চাই লওঁ, পৰহিলৈ যদি আমাৰ ভিজিট সোনকালে হৈ যায় তেতিয়া আমি হয়তো ৰাতি ৰাতি আহিও যাব পাৰোঁ, গোটেই কথাটো অকণ বাছৰ লগত আমি কথা পাতি লওঁ, নহ'লে আমি 31 তাৰিখে ঘূৰাৰ কথা, যদি আমি 30 তাৰিখৰ দিনাখন সোনকাল হৈ যায় তেতিয়া আমি বাছেদি গুচি আহিব পাৰিম, তাৰ কাৰণে আমি তোমালোককো জনাই দিম, আমাৰ অভিভাৱকসকলকো কথাটো আমাৰ অৱগত কৰিব। থেংক ইউ, ধন্যবাদ।